নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব যে কিভাবে পুরীতে প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ দেব। তখন দ্বাপর যুগ, কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বাণ মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও নাভিদেশ পুড়ছে না। তখনই হয় দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ কর, সমুদ্রই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম, সে নাভি, আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর থেকে ছুটে চললেন সে শবর যার বাণে মৃত্যু হয়েছে শ্রীকৃষ্ণের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন তিনি। তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, কাল ভোরে আমাকে তুলে নিও, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পূজো নেব আমি। সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। এরপর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন দেব। বিষ্ণুর ভক্ত ইন্দ্রদ্যুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে। কিন্তু সে মন্দিরে তখন বিগ্রহ নেই। রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। অমনি চারদিকে লোক পাঠালেন রাজা। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন শবরাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতির, বিয়ে হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে শবরাজ কয়েক ঘন্টার জন্য কোথাও যান। রোজ সকালে কোথায় যান বিশ্ব বসু? স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শবরাজ বিশ্ব বসু। উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না বলে ঠিক করলেন তিনি। নীলমাধবকে দর্শন করার বায়না ধরলেন তিনি। বিশ্ব বসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন। তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না তিনি। তাতেই রাজি বিদ্যাপতি। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ব বসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী হলো, এতদিন আমি দীন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারের রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন শবরাজ। ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এ খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আটক হলেন শবরাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই থেকেই বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সে কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবরাজ আর একদিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই যে। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে। কিন্তু সে কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়, মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক ঠক শব্দ।
14 দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। জগন্নাথের প্রধান উৎসব হলো রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেখান থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। রথের দিন 3টি রথ পরপর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যায় বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথ বলে। বাংলায় রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠানের সূচনার পবিত্র দিন হিসাবে গণ্য করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন। এবার আমরা জানবো যে জগন্নাথ দেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয়। অবাক করার মতো কারণ, আষাঢ় মাসে উড়িষ্যার পুরী রথযাত্রার বিশ্বজুড়ে নাম রয়েছে। এই সময় জগন্নাথ দেবের রথ বের হয়। ভগবান বিষ্ণুর একাধিক অবতারের মধ্যে ভগবান জগন্নাথের এই রথযাত্রা খুবই জনপ্রিয়। এতে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে। রথযাত্রার মতো পুরীর প্রসাদও খুব বিখ্যাত, একে মহাপ্রসাদ বলা হয়। রথযাত্রার দিন জেনে নিন যে কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় এবং এটা তৈরি করার প্রক্রিয়ার বিশেষত্ব কী। গঙ্গা যমুনার জল দিয়ে তৈরি হয় এই মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের রান্নাঘরে তৈরি প্রসাদ তৈরিতে শুধু বিশুদ্ধতারই খেয়াল রাখা হয় না, এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয়। রান্নাঘরের কাছে 2টি কূপের জল থেকে ঈশ্বরের ভোগ প্রস্তুত করা হয় এবং এই কূপের নাম গঙ্গা যমুনা। এই ভোগ তৈরিতে শুধুমাত্র এই গঙ্গা যমুনা কূপের জল ব্যবহার করা হয়, যা প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয়। 800 জন মিলে তৈরি করে এই মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে রোজ ভোগ অর্থাৎ মহাপ্রসাদ তৈরি করা হয়। ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যে এটাকে তৈরি করার জন্য একবারে রান্নাঘর কমপক্ষে 800 জন লোককে কাজ করতে হয়। এর মধ্যে প্রায় 500 জন রাঁধুনি থাকেন এবং তাদের সহায়তা করার জন্য আরও 300 জন কর্মী রান্নাঘরে থাকেন। মহাপ্রসাদ রান্না করার পদ্ধতি আজব। জগন্নাথ মন্দিরে তৈরি মহাপ্রসাদ রান্নায় শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয়। এজন্য এই পাত্রগুলো একটির উপরে আরেকটি রাখা হয় এবং আশ্চর্যের বিষয় হলো উপরে রাখা পাত্রের খাবার প্রথমে রান্না হয় এবং নিচের দিকে রাখা পাত্রের খাবার শেষ পর্যন্ত রান্না হয়। মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার তৈরি করা হয়। এই মহাপ্রসাদের মহিমা এমন যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য আসেন। রান্নাঘরে নেই বিদ্যুৎ। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন। প্রতিদিন 10,000 মানুষের রান্না হয় এখানে। কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে 10,000 লোকই খাক আর 2 লক্ষই
হোক না কেন, জগন্নাথ দেবকে রথের দিন দেওয়া হয় 56টি পদ। সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন, 12 বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা। প্রতিদিন রান্না হয় 100-এর বেশি পদ, তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ এই 56টি পদ। এই ভিডিওটি থেকে আমরা জানতে পারলাম যে পুরীতে জগন্নাথ দেবের মূর্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তার সাথে আমরা এটাও জানতে পারলাম যে জগন্নাথ দেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় এবং কিভাবে এই মহাপ্রসাদ তৈরি হয়। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ কমেন্টে লিখুন জয় জগন্নাথ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ রথযাত্রা, নমস্কার।